নমস্কার বন্ধুরা, আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল নিয়ে আলোচনা করব। যে সমস্ত স্টুডেন্টদের বাবা মায়েদের বিড়ির কার্ড রয়েছে এবং এবং যারা বিড়ির স্কলারশিপে এলিজিবেল, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বিড়ির স্কলারশিপের লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করবে এবং কত টাকা পাবে স্কলারশিপ, তা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তবে তার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের সমস্ত রকম অফিসিয়াল আপডেটগুলি, সমস্ত রকম স্কলারশিপ রিলেটেড, চাকরি রিলেটেড আপডেটগুলি এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি আমরা শুরু করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। তো তোমরা এখানে উপরে দেখতেই পাচ্ছ scholarship.gov.in, এটা লিখে তোমরা গুগলে এসে সার্চ করবে। এটা লিখে সার্চ করার পরে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবে। এই ওয়েবসাইটটিতে আসার পরে তোমরা অবশ্যই ফোনটিকে ডেস্কটপ মোড অন করে নেবে। ডেস্কটপ মোড অন করে নিয়ে এখান থেকে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে একটু ওয়েট করো বন্ধুরা। এখানে তোমরা যে 4 নম্বরটা দেখতে পাচ্ছ, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই লেখাটির উপরে তোমরা ক্লিক করবে। এই লেখাটির উপরে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অফ দ্য ওয়ার্ডস অফ বিড়ি, সিনে, আইওএমএস, এলএসডিএম, ওয়ার্কার, পোস্ট ম্যাট্রিক, অর্থাৎ যারা বিড়ি শ্রমিক রয়েছে, যে সমস্ত স্টুডেন্টের বাবা মায়েরা বিড়ির কার্ড অর্থাৎ বিড়ি বাদে যারা, এরকম যদি কোনো স্টুডেন্ট থেকে থাক, তাদের জন্য আজকের এই স্কলারশিপ রিলেটেড ইনফরমেশনটি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের স্কলারশিপটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু ওপেন টিল তোমাদের কিন্তু ওপেন স্কলারশিপটি কিন্তু ওপেন থাকবে 30/11/2021 পর্যন্ত। 30/11/2021 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের 15/12/2021 অর্থাৎ 15ই ডিসেম্বর অবধি কিন্তু তোমাদের স্কুল বা কলেজ সেটি ভেরিফাই করবে এবং তোমাদের 15/12/2021 তারিখ অবধি কিন্তু ভেরিফাই করার পরে কিন্তু সেটি কিন্তু উপর মহলে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু এখানে বিড়ি স্কলারশিপের ব্যাপারটি বুঝতে পারলে। তো এখানে তোমরা 7 নম্বর স্কলারশিপ পেতে দেখতেই পাবে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন যে সকল স্টুডেন্টরা এই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 75%-এর উপরে নম্বর পেয়েছো, তাদের জন্য এই স্কলারশিপটি। অবশ্যই তাদের কিন্তু কোনো কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে, অর্থাৎ কোনো কলেজ বা ইউনিভার্সিটি এই বছর ভর্তি হতে হবে, তাহলেই কিন্তু এই স্কলারশিপটি পাওয়া যাবে। এই স্কলারশিপটির ডেটও হলো 30/11/2021 অবধি তোমরা এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে এবং 15/12/2021 তারিখ অবধি কিন্তু তোমাদের কলেজ কিন্তু সেটি ভেরিফাই করবে এবং তোমাদের 15/12/2021 সেমভাবে কিন্তু তোমাদের স্কলারশিপটি কিন্তু উপর মহলে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিড়ি স্কলারশিপ এবং হায়ার এডুকেশন স্কলারশিপ, এই দুটো স্কলারশিপের লাস্ট ডেট তোমরা বুঝতে পারলে 30/11/2021 কিন্তু লাস্ট ডেট তোমাদের। তোমরা এখানে উপরে এসে এই এখানে নিউ রেজিস্ট্রেশন লেখাটির উপরে ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু নিউ রেজিস্ট্রেশন স্কলারশিপই করতে পারবে। একটু ওয়েট করো বন্ধুরা। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে বন্ধুরা, একটু নিচের দিকে আসবে। নিচের দিকে এসে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো টিকমার্ক করে দেবে। এখানে টিকমার্ক করে দিচ্ছি। এখানে টিকমার্ক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করবে। তো এখান থেকে কিন্তু তোমরা সমস্ত রকম ফর্মটি কিন্তু ফিল আপ করে নেবে। এই স্কলারশিপের ফর্ম ফিল আপের ভিডিও যদি তোমরা অফিসিয়ালভাবে দেখতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, সেটিরও একটি ভিডিও করে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে সকল স্টুডেন্টের বাবা মায়েরা বিড়ির শ্রমিকের কাজ করে অর্থাৎ বিড়ির কার্ড আছে, তাদের তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে। এছাড়া যাদের বিড়ির কার্ড নেই তারা কিন্তু এই স্কলারশিপ পড়তে পারবে না। এছাড়া যাদের 75%-এর উপরে মার্কস রয়েছে হায়ার সেকেন্ডারিতে, তারাও কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে হায়ার এডুকেশন স্কলারশিপটি কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদনের ডিটেলস ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়াও যে সকল স্টুডেন্টরা গত বছর আবেদন করেছিলে, 2020-21 সালে যারা আবেদন করেছিল এই স্কলারশিপ পোর্টালে, এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, তারা কিন্তু অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করবে এবং লগ ইন বাটনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ রিনিউয়াল 2021-22, এই রিনিউয়াল 2021-22 এই অপশনটিতে তোমরা ক্লিক করে কিন্তু তোমরা রিনিউ করে নেবে। এবং রিনিউ করা ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিও, সেই রিনিউ করা ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের স্কলারশিপ রিলেটেড অফিসিয়াল আপডেট। তো আজকের আপডেটটি যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের সকল বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারে। যে সকল স্টুডেন্টরা হায়ার সেকেন্ডারিতে 75% উপরে মার্কস পেয়েছে তাদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তা নিচের কমেন্ট বক্সে জানিও। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রেখো, এই ধরনের সমস্ত রকম অফিসিয়াল আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।